এই সোশ্যাল মিডিয়ার যুগে মিম ব্যাপারটা কি সেটা জানেন না এমন খুব কম মানুষই রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন অদ্ভুত অদ্ভুত সব ছবি ভাইরাল হয়ে যায় এবং সেগুলোকে নিয়ে মিম তৈরি করা হয় এবং সেই সমস্ত মিমগুলোকে একটা করে নাম দেওয়া হয়। আপনারাও নিশ্চয়ই দেখেছেন এরকম ধরনের প্রচুর মিম দেখতে পাওয়া যায়। কিন্তু এই মিমের ছবিগুলো দেখে কখনো মনে হয়েছে যে এই ছবিটার পেছনে সত্যিকারের গল্পটা কি? মানে এটা তো একটা সত্যিকারের মানুষের একটা মুহূর্তের ছবি, সেই মুহূর্তটায় এই মানুষটি সত্যি কী ভাবছিলেন এবং সেটা কীভাবে এইরকম একটা এক্সপ্রেশনে পরিণত হলো আর সেটা কী করে এত ভাইরাল হয়ে গেল। যেমন এই ছবিটা, এইটা আপনারা সকলে দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন। এই মিমটার নাম দেওয়া হয়েছে ডিজাস্টার গার্ল, যেখানে দেখা যায় যে পেছনে আগুন জ্বলছে, সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আর সামনে একটি বাচ্চা মেয়ে এরকম একটা অদ্ভুত একটা ইভিল এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এটা নিয়ে হাজার হাজার মিম তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বোঝানো হয় যে একটা যদি সাংঘাতিক ডিজাস্টারও হয়ে যায় আমার পেছনে, আমি সামনে এরকম এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার কোনো সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার বোঝানোর জন্য এই মিমটা প্রচুর প্রচুর ব্যবহার করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন এটা। কিন্তু কখনো মনে হয়েছে যে এই বাচ্চাটা সত্যি আসলে কে এবং সে ওই রকম একটা আগুন জ্বলছে পিছনে তার সামনে দাঁড়িয়ে এইভাবে হাসছিল কি করে? তাহলে কি বাচ্চাটা সত্যি সোশিওপ্যাথ বা ওই রকম কিছু? এই বাচ্চাটির নাম জোই রথ এবং 2005 সালে যখন জোইর বয়স মাত্র 4, তারা থাকতো হচ্ছে নর্থ ক্যারোলাইনায়। এবার সেই নর্থ ক্যারোলাইনায় যেখানে জোই থাকতো তার পাড়ায় একদিন ফায়ার ফাইটাররা আসে এবং ফায়ার ফাইটার যারা হচ্ছে আগুন নেভানোর কাজ করে আরও বিভিন্ন ডিজাস্টারে মানুষকে হেল্প করতে যায় আপনারা সকলেই জানেন, তো সেই ফায়ার ফাইটাররা একটা সেখানে ট্রেনিং করেছিল, একটা ড্রিল করেছিল, একটা জায়গায় কন্ট্রোলড ফায়ার তৈরি করা হয়, মানে একদম সব কিছু ঠিকঠাক আছে, সবাই দেখে শুনে রাখবেন, এইরকম একটা জায়গায় আগুন লেগেছে, আগুন লাগানো হয়, একটা পরিস্থিতি তৈরি করা হয় যার মাধ্যমে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে এইরকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে সেখানে কী করা যেতে পারে। তো সেখানে প্রচুর ফায়ার ফাইটাররা ছিলেন, তারা ট্রেনিং নিচ্ছিলেন এবং এই ঘটনাটা যখন ওই পাড়ায় ঘটছে, পাড়ার বাকি লোকজন বাচ্চারা সবাই সেখানে এসে জড়ো হয়, বিষয়টা দেখতে শুরু করে, ফায়ার ফাইটাররা তাদের যে ফায়ার হোজগুলো রয়েছে মানে যে পাইপগুলো দিয়ে দেখবেন আগুন নেভানোর সময় প্রচণ্ড ফোর্সে জল বেরোয়, সেই সমস্ত পাইপগুলো বাচ্চাদের ধরতে দেয়, বাচ্চাদের সঙ্গে ছবি তোলে এবং ইট ওয়াজ আ ভেরি নাইস সেটিং, এইভাবে জিনিসটা হচ্ছিল। এবং সেখানেই যখন ওই কন্ট্রোল ফায়ার হচ্ছে, ট্রেনিং হচ্ছে, তার সামনে জোইকে দাঁড় করিয়ে জোইর বাবা একটি ছবি তোলেন এবং সেই ছবিটা জোইর বাবা পোস্ট করেন, তারপরেই যা হওয়ার তা হয় এবং ছবিটা ভাইরাল হয়ে যায় এবং ডিজাস্টার গার্ল হিসেবে জোই রথ প্রচণ্ড ফেমাস হয়ে যায়। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই মিমগুলোকে নন ফাঞ্জিবল টোকেন বা NFT হিসেবে বিক্রি করা যায় এবং জানা যায় জোই তার এই ছবিটাকে প্রায় $500,000 মানে $500,000 কিন্তু বিক্রি করেছে। জোইর বয়স এখন মোটামুটি ওই 23-22-23 কাছাকাছি এবং জানা যায় নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে। এইরকমই আরেকটা মিম রয়েছে যেটা অবশ্যই আপনারা সকলেই দেখেছেন আর সেটা হচ্ছে এইটা। এই যে মিমটা, এই যে বাচ্চাটার ছবি, এই মিমটার নাম দেওয়া হয়েছিল সাকসেস কিড, যেখানে দেখানো হয় যে কেউ একজন সাংঘাতিক কিছু অ্যাচিভ করে ফেলেছেন সেটা বোঝানোর জন্য এই মিমটা তৈরি করা হয়। মানে ধরুন একজন যে একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না, সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে কোনোদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছে, তো সেইটা লিখে যে দেখো আমি আজ সকাল 6টায় উঠেছি এবং এই ছবিটা দিয়ে দেওয়া হয় যে বাচ্চাটা ওরকমভাবে এক্সপ্রেশন দিয়েছে মানে আমি একটা দারুণ কিছু অ্যাচিভ করে ফেলেছি। তো এই বাচ্চাটার মিমটার নাম হচ্ছে সাকসেস কিড। কে এই বাচ্চাটা? এই বাচ্চাটির নাম স্যাম। জানা যায় 2007 যখন স্যামের বয়স মাত্র 11 মাস, তার মা তাকে নিয়ে বিচে গিয়েছিল, সমুদ্রের ধারে বালি নিয়ে খেলা করছিল স্যাম এবং সেই সময় সে বালি মুখে দিচ্ছিল, বালি খাচ্ছিল বেসিক্যালি, এবং এইরকম অদ্ভুত একটা এক্সপ্রেশন দিয়েছিল, $1,000,000 এক্সপ্রেশন দিয়েছিল এবং সেই সময় স্যামের মা ছবিটা তোলে, তারপর বাড়িতে এসে তার ফ্লিকার অ্যাকাউন্ট, একটা ছবি পোস্ট করা যায় এরকম একটা অ্যাকাউন্টে, ছবিটা পোস্ট করে, তারপরে এই ছবিটা ভাইরাল হতে শুরু করে। যদিও স্যামের মায়ের বক্তব্য, ছবিটা প্রথমেই যখন তিনি পোস্ট করেছিলেন সেটাতে মোটামুটি 300টা লাইক এসেছিল, যেটা ওই সময় বিশাল বড় ব্যাপার, কিন্তু তার পরের বছর ছবিটা আরও বেশি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে এই স্যামের জীবনের আরও গল্প রয়েছে। স্যামের মায়ের বক্তব্য, এই স্যামের ছবিটা তার ভীষণ প্রিয় কারণ স্যামের জীবনের যে স্পিরিট, তার জীবনের যে লড়াই, সেইটা এই ছবিতে কিন্তু খুব সুন্দর করে ক্যাপচার হয়েছে। কেন এই লড়াইয়ের কথা বলছি? কারণ স্যাম জন্মেছিল প্রিম্যাচিওরলি, নির্দিষ্ট সময়ের আগে সে জন্মগ্রহণ করে, ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়েছিল, একদম ওই জীবন মরণ লড়াইয়ের মতো বিষয় হয়েছিল এবং সেখান থেকে ফাইনালি স্যাম ফিরে আসে এবং সে সুন্দর একটা জীবন যাপন করে। তারই সঙ্গে এখানে আরও একটা বিষয় রয়েছে,
স্যামের বাবার ক্রনিক কিডনি ডিজিজ ধরা পড়েছিল এবং ডাক্তার বলে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু সেই সময় এই কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা করার মতো ক্ষমতা স্যামের পরিবারে ছিল না। স্যামের পরিবারের তরফ থেকে তখন সোশ্যাল মিডিয়াতে একটা ফান্ড রেজিং করা হয় এবং যে মুহূর্তে এই খবরটা ছড়িয়ে পড়ে যে ওই সাকসেস কিড মিমটায় যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে তার বাবার এইরকম একটা প্রয়োজন, তার বাবার ফান্ড রেজার হচ্ছে এটা, সেখানে প্রচুর মানুষ এগিয়ে আসেন, তারা টাকা পয়সা ডোনেট করেন এবং যতটা টাকা দরকার ছিল তার থেকে বেশি টাকা ওঠে এই ফান্ড রেজিংয়ের মাধ্যমে এবং স্যামের বাবা কিন্তু ফাইনালি সেই কিডনি ট্রান্সপ্ল্যান্টটা করে সুস্থ হতে পেরেছিলেন। এই হচ্ছে স্যামের গল্প বা সাকসেস কিডের গল্প। এইরকমই আরও মিমের গল্প আপনাদের অবশ্যই শোনাবো। এরকম কোনো মিমের গল্প, আপনারা নির্দিষ্ট কোনো মিমের পেছনের গল্প জানতে চাইলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই পর্বটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। পরের দিন আবার দেখা হবে 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।